খাদিজাতুল তাহিরা আপনি লিখেছেন কেউ যদি কারো কথা অনুমতি ব্যতীত রেকর্ড করে এতে কি কোনো গুনা হবে যদি যার কথা রেকর্ড করা হলো সেখানে তার কোনো প্রাইভেসি লঙ্ঘন হয় তিনি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হতে পারেন বা তিনি জানলে মনক্ষণ্ণ হতে পারেন এরকম কিছু থাকলে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে আর যদি এটি ফান করে করা হয় এবং তিনি জানলে বরং আনন্দ পাবেন এরকম হয় তাহলে সেটি জায়জ হতে পারে বিক্রিম তিরমিজি ত্রিমজিবন হাদিসে বলেছেন রাজু রাজুলু হাদিসান। কোনো ব্যক্তি যখন কারোর সাথে কোনো কথা বলবে ফালতা এরপর সেখান থেকে সে যদি তার চেহারা ফিরিয়ে নেয় বা সেখান থেকে সে সরে যায় তাহলে ফাহিয়া আমানা তাহলে এই কথা এই কথোপকথন এই মহাদাসা এটি আমানত থাকবে ওই ব্যক্তির কাছে যার সাথে কথাটা বলা হলো তো মানুষের কথাটাকে আমানত বলা হয়েছে এখানে এখন আপনি কেউ টেলিফোন করেছে সেটাকে আপনি রেকর্ড করে রেখেছেন সুবিধা এটাকে ফাঁস করে দিলেন অথবা ওই ব্যক্তির প্রাইভেসি নষ্ট করলেন এটা কিন্তু জায়েজ নয় এটি করতে হলে তার পারমিশন লাগবে তার অনুমতি লাগবে ইসলামী শরী আমাদেরকে বহু আগে থেকেই এই ম্যানার্সগুলো শিখিয়েছে যেগুলো আজকের সভ্যতায় মানুষ নতুন করে হয়তো জানছে অনেক আগে নেমসাদ আল্লাহ সাল্লাম বলে রেখেছেন অথব বিষয় বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে